হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ফ্রি ফায়ারের আরেকটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের সার্ভারে নতুন আরেকটা ইভেন্ট এসে গেছে, যে ইভেন্টের নাম সুপার হ্যাকার স্টোর। আর আজকের ইভেন্ট থেকে আমি কিন্তু সব কিছু নিতে চলেছি। আর এবং এই ধরনের ইভেন্টের মাধ্যমে বা এই ধরনের ইভেন্টগুলো আপনাদের অ্যাকাউন্টে বা সাবস্ক্রাইবার অ্যাকাউন্টে কীভাবে কমপ্লিট করবো সেটা কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে বলতে চলেছি। তো এই ভিডিওটি কোনো প্রকার স্কিপ করা ছাড়াই সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি এই কথাটি শোনার পর এখনও আমাদের এই ভিডিওটি লাইক করে না থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করুন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে এই ধরনের কোনো ভিডিও আসার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। আর আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে আপনি যদি কোনো প্রকার নোটিফিকেশন পেয়ে না থাকেন তাহলে আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি একবার আনসাবস্ক্রাইব করুন, তারপরে আবার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আবার অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখেন। তাহলে দেখবেন যে আমাদের নতুন কোনো ভিডিও আসলে আপনিও নোটিফিকেশন পেয়ে যাচ্ছেন। তো গাইজ, চলুন এবার কথা না বাড়ে ইন্টার পর ভিডিওটি শুরু করা যাক। তো এবার আমি চলে যাবো ইভেন্টের ভিতরে। আর ইভেন্টটা বলতো, আমাদের গেমটা ওপেন করে দেখা যাচ্ছিল না, আমি নিউজ সেকশন থেকে ইভেন্টটা দেখলাম। তো এইখান থেকে আমি আমাদের ইভেন্টের ভিতরে এন্টার করতেছি। তো গাইজ, এবার এইখানে এন্টার করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইভেন্টটা মূলত এরকম দেখাবে। এখান থেকে মূলত আমাদেরকে আইটেম সিলেক্ট করতে হবে, মানে ছয়টা যে কোনো কিছু আমাকে সিলেক্ট করতে হবে, তারপরে এখানে এন্টার করতে হবে। তো গাইজ, এখান থেকে আমি এই বান্ডিলটা সিলেক্ট করতেছি, এই বান্ডিলটা আমার কাছে ভালো লেগেছে। তারপরে আমি ইমোটটা সিলেক্ট করতেছি, আর এখান থেকে ব্যাকপ্যাকটা দুইটার একটাও ভালো না। তো গাইজ, কি বলবো, আর যে কোনো একটা ব্যাকপ্যাক সিলেক্ট করে নিলাম। আচ্ছা, এরপর আমি এখানে দেখতে পাচ্ছি এরপরে এখানে যা যা আছে একটাও কিন্তু ভালো না, আমার কাছে M41টা আছে। তো যার কারণে আমি স্কেচটা নিয়ে নিলাম, এরপরে এন্টার করে দিচ্ছি। তো কোনো কিছু দেখছেন, একটা যদি আমি বাদ দিই তাহলে কিন্তু এটা হবে না। তো গাইজ, এখান থেকে ছয়টাই সিলেক্ট করতে হবে, তারপরে এটা আপনারা এন্টার করতে হবে। তো গাইজ, আপনাদের ইচ্ছা মতো যে কোনো কিছু এখান থেকে সিলেক্ট করে নেবেন, যে কোনো ছয়টা। তো গাইজ, ছয়টা সিলেক্ট করার পরে আমি এখান থেকে কনফার্ম করে দিচ্ছি। তো এবার ইভেন্টটা ওপেন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা কি, এটা ঠিক এইরকম দেখাবে। তারপরে দেখাচ্ছেন যে এভাবে যদি আমরা এখান থেকে স্পিন করি, প্রথম স্পিনটা আমাদেরকে 9 ডায়মন্ডের নিবে, তারপরে কিন্তু এভাবে আমাদেরকে একটা একটা করে দিবে। তো গাইজ, দেখা যাক আমাদের মেইন যে রিওয়ার্ডটা সেটা আমাদের পেতে কতগুলো ডায়মন্ড লাগে। তো গাইজ, এবার আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। তো দেখা যাক প্রথমে আমাদেরকে কি দেয় সার্টবোর্ডটা। ও আচ্ছা আচ্ছা, প্রথমে আমাকে দিলে স্কেসের গান ক্রেট দিল। তো গাইস, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটা আমাদের কেমন, ঠিক এটা অ্যাট্রিবিউট কি, সব কিছু আমি আপনাদেরকে বলে দেবো আস্তে আস্তে। তো গাইস, এখানে আমার কিছু মনে হয় যেন এই বান্ডিলটা রিমোটটা পেতে একদম শেষের দিকে আমি এটা পাবো, মানে শেষের দুটো থাকবে যে বান্ডিলটা রিমোটটা, এটাই এরকমই হবে। কিন্তু দেখতে পাচ্ছেন যে এইবার 199 ডায়মন্ডে আমি স্পিন করে দিলাম। তো দেখা যাক এবার ইমোটটা পেলাম, তারপরে এবার বান্ডিলটা পাবো, এটাই স্বাভাবিক। আর বান্ডিলটা কিন্তু আমাদের একটা ইভেন্টের মাধ্যমে এসেছিল, যেটা কিন্তু আমি নিয়েছিলাম অলরেডি আমার সেই আগের অ্যাকাউন্টে, কিন্তু এই অ্যাকাউন্টে কিন্তু এই বান্ডিলটা নেওয়া ছিল না, যার কারণে ইভেন্টের মাধ্যমে আমি বান্ডিলটা নিয়ে নিলাম। তো গাইস, ইভেন্টের মধ্যে তেমন কিছু তো নাই যে নিব, তাছাড়া সবই তো ধরেন আমার কাছে অলরেডি ছিল। আর এই নতুন অ্যাকাউন্টে আমার কিছুই নাই, যার কারণে এটা আমি আবার নিচ্ছি শুধুমাত্র ইভেন্টটা কিভাবে কমপ্লিট করবেন সেটা আপনাদেরকে দেখানোর জন্য। তো গাইজ, এখানে কিন্তু একটাই মাত্র গানের ক্রেট দিবে, দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু ডাবল ড্যামেজ, অ্যাকুরেসিটা প্লাস আর ম্যাগাজিনটা মাইনাস। তো সেক্ষেত্রে কিন্তু স্কেসের এই গান স্কিনটা কিন্তু অনেক ভালো একটা গান স্কিন, আর এটা তো আমার কাছে পারমানেন্ট কখনই আসবেই না। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এখানে এক্সট্রা মেড পেলাম, কিন্তু আমার দরকার ছিল এখানে আমার দরকার ছিল স্কেচটা, কিন্তু আমি পেলাম এক্সট্রামেড। আর এখানে যে বান্ডিলটার কথা বলি, এই যে হলো আমাদের সেই বান্ডিলটা, বান্ডিলের টি শার্টটাই কিন্তু আমার কাছে ভালো লাগে। তাছাড়া প্যান্টের কথা যদি বলি, প্যান্টটা আমার কাছে ততটাও ভালো লাগে না। আর এখানে শ্যুটার কথা যদি বলি, ওইটাও কিন্তু ততটাও ভালো লাগেনি, মানে মোটামুটি আর কি, যাই হোক ততটাও ভালো না। আর এখানে হচ্ছে আমাদের হেয়ার স্টাইলটা, হেয়ার স্টাইলটা কিন্তু একটু ঠিকঠাক আছে। তাছাড়া কিন্তু এই বান্ডিলের হেয়ার স্টাইলটা আর চারটা ছাড়া বডিটা ছাড়া কিন্তু আমার আর কোনো কিছু ভালো লাগে নাই। তো গাইস, এই বান্ডিলটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এইগুলো নিতে আমাদের অলমোস্ট প্রায় খরচ হবে 1000 ডায়মন্ড। তো বুঝতে পারতেছেন আমাদের ইভেন্টটা কমপ্লিট করতে আমাদের 1000-এর বেশি ডায়মন্ড লাগবে না। আর যারা যারা অলরেডি এই ইভেন্টটা নিয়ে ফেলেছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কতগুলো স্পিনে, মানে মেইন যে বান্ডিলটা ছিল ওটা আপনাদের কয়টা স্পিনে নিতে হয়েছে। আর আমি যেটা আপনাদেরকে বলতে চলেছি সেটা শোনার পর আপনারা তো অনেক এক্সাইটেড ছিলেন,
আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা কিভাবে মানে আপনাদের অ্যাকাউন্টে আমি কিভাবে এই ধরনের ইভেন্ট কমপ্লিট করব সেটা এবার বলে দিচ্ছি আপনাদেরকে। ইভেন্টটা কমপ্লিট করতে হলে সিম্পল কিছু টাস্ক আছে, সেটা কমপ্লিট করতে হবে। সেটা হলো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এটা মাস্ট। তারপরে আমাদের নতুন কোনো ভিডিও আসলে সেটাতে অবশ্যই লাইক করতে হবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কোনো প্রকার স্কিপ করা ছাড়াই। তারপরে আপনার আমাদের যে ভিডিওটা নতুন কোনো ভিডিও আসলে সেখানে আপনার গেমের ইউআইডি এবং আমাদের ভিডিও সম্পর্কে কিছুটা এটা লিখে কমেন্ট করতে হবে, এতটুকুই করলে হবে। এরপরে সর্বশেষ যেটা আছে ভিডিওটা শেয়ার করতে হবে, এটাও কিন্তু মাস্ট। এই যেই আমি যে বিষয়গুলো বললাম, যে টাস্কের কথা বললাম, এটা কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে কমপ্লিট করতে হবে, কোনোটা যদি বাদ দেন তাহলে কিন্তু হবে না। এভাবে যার যে বেশি বেশি করবে মানে বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এগুলো যারা বেশি বেশি করবে আমি কিন্তু প্রত্যেকের এটা দেখবো এবং তাদের অ্যাকাউন্টে কিন্তু ইভেন্টগুলো কমপ্লিট করবো। আর এটা সবচেয়ে বড় বিষয় হলো আমাদের সার্ভারে কিন্তু প্রতিদিনই কোনো না কোনো ইভেন্ট আসে, আর আমি এভাবে প্রতিদিনই যে কোনো একজনের অ্যাকাউন্ট নেবো এবং সেই অ্যাকাউন্টে ইভেন্টগুলো কমপ্লিট করে দিব। তো গাইস বুঝতে পারতেছেন আমাদের গিভওয়েগুলো কত এক্সাইটিং হতে চলেছে, আর এটা আমরা কমপ্লিট করব যখন আমাদের চ্যানেলে 200,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তারপরে থেকে কিন্তু আমরা সাবস্ক্রাইবার অ্যাকাউন্টে মানে আপনাদের অ্যাকাউন্টে ইভেন্টগুলো কমপ্লিট করব। তো আশা করি গিভওয়ের বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো গাইস আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এটা নতুন করে বলার কি, আপনার তো আমরা তো ভাই ব্রাদার, আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।